الحمد لله الحمد لله ذي المزد والإحسان والصلاة والسلام على رسوله الذي أنزل عليه القرآن وعلى آله وأصحابه الى يوم الميزان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মজ্জ সামিন হাজরিন নাজরিন খবাতিনা হজরত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত মহানব্বুল আলমিন আলিসান দরবারে অশেষ অপরিসীম বেহদ বেশমর সুখর যে মহান ষষ্ঠা আজকের এই মুবারক বরকত মাহফিলে আমাদেরকে শিরকত হাসিল করার তৌফিক দান করেছেন মজ্জ দর্শক শ্রোতা আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটুকুর আয়াতে কানেমা তেলাবাদ করেছি তেলাবাতকৃত আয়াতের আলোকে সলফ সময়ে দু একটি কথা আপনাদের সম্মুখ উপস্থাপন করার খেয়াল করেছি আল্লাহ রবুল্লা আলমী না হাকামুল হাকিমিন আমাদেরকে কোরআন হাদিসের আলোকে উমর উদ্দিনের সঠিক তত্ত্বটি উপস্থাপন করার আর আপনাদেরকে মহব্বতে আবাদতের নিয়তে শ্রবণ করার এবং জিন্দগানিতে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুক প্রিয় হাজিরিন আল এমরানের একশো নম্বর আয়াতের একটি অংশ আমি তেলাবাদ করেছি ওই আয়াতের অনুবাদ আমি সরল অনুবাদ এরপরে তার সংশ্লিষ্ট বিষয়াদির নিয়ে দু একটি কথা উপস্থাপন করব। ওয়া তাসিম বাবিল্লাহে জামি ওয়ালফরকু ই আয়াত করিমে আহ্লা বাইতে রসুলের শান আজমতের ব্যাপারে আল্লাহ প্রত্যক্ষ ফুরুক্কভাবে আল্লাহ শানে আহলে বাইত রসুলের মাহত্য মর্যাদা আল্লাহ বর্ণনা করেছেন যে কোরআনে করিম বিশেষত কোরআনে করিম যদি আমরা বিশ্লেষণ করি দেখি যে কোরআনের ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত রয়েছে সেখানে শুধুমাত্র পাঁচশো আয়াতে আল্লাহ রব্বুল আলমিন হাকামুল হাকমিন নামাজের কথা রোজার কথা জাকাতের কথা হজের কথা হালাল হারাম এবং শরীয়তের গুরুত্বপূর্ণ বিধিবিধানের কথা আল্লাহ বর্ণনা করেছেন তাহলে পাঁচশত আয়াত যদি আমরা বাদ দিয়ে দিই আর ছয় হাজার একশো ছেষট্টি আয়াত থাকে এই ছয় হাজার একশো ছেষট্টি আয়াতে যদি আমরা সুরফাতে এবং সুরানাস পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি সেখানে ছয় হাজার একশো ছেষট্টি আয়াতের ভিতরে নবীদের আলোচনা তাদের তাস্কারা তাদের তারিফাত তাদের তসিফাত এবং এই ক্রামের আলোচনা তাদের মাহাত্ম মর্যাদা বিশেষ করে আউলাদে রসুলের আলোচনা আল্লাহ কোরআনে কেরিমে করেছেন তাহলে প্রথমে আমরা এই বিষয়ের উপরে আমরা একমত হতে পারি যে নবীদের আলোচনা করা আউলিয় ক্রামের আলোচনা করা এবং আউলাদ রসুলের আলোচনা করা এটা সুন্নিদের সুন্নত নয় সুন্নিদের সুন্নত হওয়ার আগে এটা মহান রব্বুল আলমিনের সুন্নত দ্বিতীয়ত হাদিসের প্রায় কিতাবে মানাকাবে আহলে বাইতে রসুল সল্লাহ রসুলের শানের উপরে আজমতের উপরে উপরে একটি অধ্যায় রয়েছে অর্থাৎ সেখানে আমার প্রিয় নবী নবী মিষ্টি মধুর জুবানে আউলাদ রসুলের শান বয়ান করেছেন শুধু আল্লাহর সুন্নত নয় যে আউলাদ রসুলের শান মাহাত্ম মর্যাদা বর্ণনা করা আমার প্রিয় নবীরও সুনত এমনকি সাবেকেরাম সবাই আল্লাহর পেয়ারা রসুলের আউলাদে ফাঁকের সানা সিফত বায়ান করেছেন তাদের মাহদ্দ মর্যাদা বয়ান করেছেন এমনকি হজরতের সিদ্দিক আকবর রদিউল্লাহ আনহু তিনি নিজের কারাবতের ছাইতে নিজের আত্মীয় স্বজনের ছাইতে আমার প্রিয় নবীর বংশধরকে আমার প্রিয় নবীর আউলাদ রসুলকে তিনি গুরুত্ব বেশি দিয়েছেন এবং তিনি আউলাদ রসুলকে বেশি ভালোবাসতেন এবং তাদেরকে ইজ্জত করতেন সম্মান করতেন তাদের সম্মান তাদের ইজ্জত মূলত আল্লাহর পিয়ারা রসুলের ইজ্জত এভাবে দেখা যায় হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লা যে প্রায় ইমাম ঘন আউলাদ রসুলের তাস্কার করেছেন আলোচনা করেছেন তারা এবাদত হিসেবে করেছেন হাজরত ইমাম আহানিব রাহমদুল্লা আলার ওনার জিন্দাগানিতে দেখা যায় তিনি এই মজলিসের মধ্যে একটি কয়েক একই মজলিসের ভিতরে কয়েকবার তিনি দাঁড়িয়ে গেলেন তার বক্ত অনুরক্ষ যারা আশেক ছিল তারা আরস করেছিল যে হুজুর আজকে আপনি যে এই মজলিসে একই মজলিসের ভিতরে কয়েকবার দাঁড়িয়ে গেলেন সে দাঁড়ানোর কারণটা কি তিনি বললেন তোমরা দেখো নাই আমি দেখতে পেলাম এই মজলিশ সলাকানির সময়ে একজন আউলাদ রসুল আউলাদ রসুলের একজন শিশু ছোট্ট একটি মাসুম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে দেখা মাত্রই আমি দাঁড়িয়ে গেলাম রসুলকে সম্মান করলাম কারণ আউলাদ রসুলের সম্মান ইজ্জত এটা আমাদের অ্যবাদচ্ছে সেই হিসেবে আমি আউলাদ রসুলকে সম্মান করলাম হজরতে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনি আউলাদ রসুলের শানের উপরে বড় চমৎকার ভাবে তিনি কসিদা পেশ করেছেন যে হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া আহলে বাইতে রাসূলুল্লাহ হুবুকুম ফরদুম মিনাল্লাহি ফিল কুরআন আন সালাহু হে আলে বাইতে রাসূল আপনাদের মর্যাদা যতটুকুই যথেষ্ট যে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মান করা इज्जत করা এটা আল্লাহ কুরআনে কারীমে ফরজ করে দিয়েছেন এভাবে তিনি আরো বলেন ইয়াকফিকুম মিন আযীমিল কাদর ইন্নাকুম মাল্লাম ইউসল্লা আলাইকুম আউলাদ রসুলের ও আজমথের জন্য এতটুকুই যথেষ্ট যে হে আলের রসুল হে আউ্লাদ রসুল যতক্ষণ পর্যন্ত কোনো নামাজই আপনাদেরকে নামাজের সালাম দিবে না তাদের নামাজ আল্লাহ দরবারে পরিপূর্ণ হবে না কবুল হবে না এইভাবে দেখা যায় সমস্ত ইম্মাই কেরাম তাদের এবাদত মনে করতেন আউলাদ রসুল খেয়ে ভালোবাসা তাদেরকে ইজ্জত করা তাজিম তাকরিম করা এইভাবে তামাম আইম্মায়ে ক্যারাম তারা আউলাদের রসুলকে ভালোবাসেছেন তাই আমরা কোরআন হাদিস এবং আইম্মায়ে ক্যারামের কৌল থেকে এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আউলাদ রসুলকে ভালোবাসা তাদের স্মরণে মাহবিল করা তাদের তাসকার করা তাদের আলোচনা করা এটা বেদাত নয় এটা শরীয়ত পরিপন্থী নয় মূলত এটা কোরআন হাদিস শরীয় সম্মত এবং কোরআন হাদিসের বিধান মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত ওয়া তসিমে জামি লা রাখু আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল আলে একশো তিন নম্বরে এ আয়াতে করিমায় আল্লাহ ইনডাইরেক্টলি আউলাদ ও আজমতের কথা বয়ান করেছেন এ আয়াতে করিমাই কারণ খেয়াল করতে হবে যে কোরআনে কারীমের একটি জাহেরি অর্থ রয়েছে আরেকটি বা তিনি অর্থ রয়েছে হজরত আবদুল্লাহ ইমনামা সৌদ রদি আল্লাহ তালুহু তিনি রবায়ত করেন তিরমিজি শরীফের হাদিস যে অঞ্জিলাল কুরআন ওয়ালা সাবাত আহরুফিন যে কুল্লে আয়াতিন জাহরুন ওয়া বাথানুন যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিম নাজিল করেছেন এই কোরআনে করিমের একটি জাহির অর্থ রয়েছে আরেকটি বাতিনি অর্থ রয়েছে তাই এই আয়াতে করিমাইম হজরতে সাইয়্যিদ সাদিকিন হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আওলাদ-ই-রাসূল কোরআনুল কারীম সাদের ঘরে নাজিল হয়েছে তারা এই কোরআনের মর্মার্থ আমাদের সামনে তুলে ধরতেছেন হযরতে আল্লামা ইবনে হাজার হাইতমি رحمۃ اللہ علیہ তার মুতব্বর কিতাব মুসতানদ কিতাব তার গ্রহণযোগ্য কিতাব আস-সওয়ায়িকুল মুহরিখা এই কিতাবের মধ্যে 149 পৃষ্ঠায় তিনি হজরত সৈয়দ সাদেক হজরত জাফর সাদেক রদালাহুর একটি কোল তিনি নকল করেছেন অর্থাৎ এই আয়াতের হাতে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে আল্লাহ তসিম বেহাবিল্লাহ জমিওয়ালা তফর রক তোমরা সুদৃঢ়ভাবে সুসংহতভাবে মজবুতভাবে আল্লাহ রজ্জুকে আল্লাহ রশিকে তোমরা মজবুতভাবে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না আল্লাহ আমাদেরকে তাকিদ দিয়েছেন জোর দিয়েছেন আমরা যারা সাধারণ মুসলমান রয়েছে আমাদেরকে আল্লাহ নিয়ামতের ইশারা দিচ্ছেন এবং এই বিষয়ে তাকিদও দিচ্ছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধরো এখন মজবুতভাবে যে রশির কথা আল্লাহ কোরআনে কেরিমে বলেছেন এখানে সুস্পষ্ট এখানে বলা হয়নি যে খুল ও রশির কথা আল্লাহ বলেছেন মুফাসরিনী কেরাম বলেছেন এখানে হাবুল্লাহর মুরাদ কেউ নিয়েছেন ইসলাম কেউ নিয়েছেন কোরআনে করিম হজরত জাইদ বিন আর কাম রদি তালানহুর একটি রেওয়ায়তে রয়েছে যে কিতাবুল্লাহ হাবুলুম মামদুদুম মিনাস সামায়ে ইলাল আর দে ওয়াইতরাতি আহলো বাইথি যে এই এই রওয়ায়তের ভিতর হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রওয়ায়তে কোরআনে কারীমে হাবুলুল্লাহ বলেছেন কোরআনে কারীম আল্লাহ রশি বলেছেন এবং আওলাদে রাসূল কাওলা আওলাদে রাসূল কে আল্লাহ রশি বলেছেন ঠিক সেই বিষয়টি হজরত ইমাম জাফর সাদেক রদি আল্লাহ তালানহু তিনি তুলে ধরেছেন যে আল্লাহ যে হাবুলুল্লাহর কথা বলেছেন সেই হাবুল্লাহ হলাম আমরা আউ্লাদের রসুল্লাহ হাবুল্লাহ ফি যে হাবুল্লাহর কথা বলেছেন আল্লাহ মজবুতভাবে ধরার জন্য বলেছেন সেই হাবুল্লাহ হলাম আমরা রসুল রায়ে অর্থাৎ আমাদের দামান ধরার জন্য আল্লাহ রবুল আলমিন এ আয়েতে কেরিমায় আল্লাহ তাকিদ দিয়েছেন কেন তাকিদ দিয়েছেন এই কেন তাকিদ দিয়েছেন তার গুড় রহস্য তাজ রাজ রহস্য যদি আমরা আরও ক্লিয়ার করতে চাই তাহলে আরেকটি হাদিস শরীফের দিকে আমাদেরকে সফর করতে হবে সেই হাদিস শরীফটি মুসলিম শরীফের হাদিস রাবি হচ্ছেন হজরত জাইদিন আর কামরদিউল্লাহু তালা নহু

জায়দ বিন আরকাম রদি আল্লাহ উত ক্রিত হাদিস শরীফে যে আমার প্রিয় নবী হায়াত উন্নবী রহমত মাকামে মকামে জোহুবা গদিরএম মক্কা শরীফ এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা রয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে সাহাবেক রামকে উদ্দেশ্য করে শুধু সাহাবেক রাম নো কেয়ামত পর্যন্ত যারা ইমানদার যাদের ভিতরে আমার প্রিয় নবীর মহব্বত রয়েছে এবং আহলাদ রসুলের মহব্বত রয়েছে তাদের সামনে আমার প্রিয় নবী নিয়ামতের খুশখবরি দিয়েছেন খুশখবরি বর্ণনা করেছেন খুশখবরির ইশারা দিয়েছেন যে আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি আমি রসুল দুনিয়া থেকে রুস হওয়ার প্রাক্কালে তোমাদেরকে সাগরে বাসিয়ে যাচ্ছি না আমি তোমাদের জন্য দুটি নিয়ামত রেখে যাচ্ছি একটি নিয়ামত হলো কোরআনে করিম আর দ্বিতীয় নিয়ামত হলো আমার আওলাদে রসুল আমার আমি নবীর বংশধর আমি নবীর পরিবার এই দুই নিয়ামতকে তোমরা যদি আঁকড়ে ধরো মজবুতভাবে ধরো এই দুই নিয়ামত দামান যদি তোমাদের সাথে থাকে তুমি মুসলমানকে তুমি ধারকে কোনো তুফানে নাটতে পারবে না তুমি পদভ্রষ্ট হবে না তুমি ইমান ইসলামের উপরে মজবুত থাকবে এই হাদিস শরীফের একটি শব্দ যদি আমরা বিশ্লেষণ করি আমরা তার গুরু রহস্য ওয়া তসিমে হাবিল্লাহ আল্লাহর রজ্জু জন্য আল্লাহ যে তাকিদ দিয়েছেন সেটা সুস্পষ্ট হয়ে যাবে যে আনা তার ফিকুম সাকালাইন বলতে জিন ইনসানকে সাকালাইন বলা হয় অর্থাৎ দুনিয়ার অসংখ্য সৃষ্টির ভিতরে সব ছাইতে গুরুত্বপূর্ণ মজবুত সৃষ্টি হচ্ছে ইনসান এবং জিন এজন্য ইনসান এবং জিনকে সাকালাইন বলেছেন সাকিলনের আরা করতে হল সৌন্দর্য যে অর্থাৎ আউলাদে রসুল এবং কোরআনে খেরিম তিনি ইসলামের সৌন্দর্য ইমানের সৌন্দর্য এখানে সাকলাইন বলার কারণটা কি কারণ হচ্ছে শকিলুন যেহেতু অর্থ হলো মজবুত যে শকিলুন এটা মজবুত অর্থ অর্থাৎ আমার রসুল এই দিকে সেরা করেছেন যে তোমরা হালকা হলেও যে আমি তো আমি তো তোমাদের জন্য দুটি বাড়ি নিয়ামতে রেখে যাচ্ছি একটি কোরআন করিম আর একটি আমার আউলাদের রসুল এই দুই নিয়ামত যদি তোমাদের দামানে থাকে তোমাদের হাতে থাকে তুমি হালকা হলেও তোমার আমল কম হলেও ইমাম যদি মজবুত থাকে তুমি মুসলমান কখনো পথহারা হবে না পথভ্রষ্ট হবে না তোমাকে কেউ পথহারা করতে পারবে না তাই দেখুন আউলাদ রসুল আমাদের জন্য মজবুত এক নিয়ামত কারণ আমার প্রিয় নবী হযাতুল নবী রহমতুল্লিল আলমিন আরও বলেন খুল্ল সবিন ওয়ান ইয়ন কাতিও মাল কিয়ামা ইল্লা সববি ওয়ানি এটিও মুসলিম শরীফের হাদিস হাজরতে আবদুল্লাম আবদুল্লাহমিনালাহু তিনি রওয়ায়ত করেছেন যে কুল্লুসিনিয়ামাইবাবি ওনা সাবি যে সমস্ত মানুষ মারা যাওয়ার পরে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কিন্তু একটি সম্পর্ক কেমত পর্যন্ত বরকরার থাকবে এটা কখনো ছিন্ন হবার ছিন্ন হবে না ছিন্ন হবারও নয় ওই সম্পর্কটার নাম কী ওই সম্পর্কটার নাম হলো আউলাদ রসুলের সাথে মোহব্বতের সম্পর্ক হ্যাঁ অতীত আমরা আমার রসুল এটাই বোঝাতে চেয়েছেন হে আমার উম্মত তোমরা যদি আমার আওলাদ রসুলের ধামান ধরো এই ধামান তোমাকে নিয়ে যাবে খোদা পর্যন্ত এই জন্য আরেকটি হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস হাজরত আবদুল্লাহ তিনি রওয়ায়ত করেছেন আহিব্বুনি বিল্লাহ ও আহিব্বু আহ লেহবী যে আমি রসুলকে মহব্বত করো আল্লাহর মহব্বতের কারণে আর আমার আওলাদ রসুলকে মহব্বত করো আমি রসুলের মহব্বতের কারণে তাহলে আল্লাহর মহব্বত রসুলের মহব্বতের ভিতরে আর রসুলের মহব্বত আউলাদ রসুলের ভিতরে যদি নবীকে পেতে চায় তাহলে আউলাদ রসুলকে অবশ্যই মহব্বত করতে হবে আর আউলাদ রসুলের মহব্বত যদি কোনো ইমানদারের ভিতরে চলে আসে তার ভিতরে নবী চলে আসবে যার ভিতরে নবী চলে আসবে তার ভিতরে আমার হুদও চলে আসবে আমাদের মকসদ কি আমরা যে নামাজ পড়ি রোজারাকে হজ করি জাকাত দিই আমরা দান সৎকা করি থেলাভাত করে জিকে কিরাসকার করি এগুলার লক্ষ্য এবং উপলক্ষ্য এগুলা হচ্ছে লক্ষ্য উপলক্ষ হচ্ছে আল্লাহ এবং রসুলকে রাজি করা তো সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো যদি আমাদের হাতে আল্লাদের রসুলের দামান থাকে এই ধামান যার হাতে থাকবে তার ইমানও মজবুত থাকবে শুধু ইমান মজবুত নয় ওয়ানিল আব্বাস না আব্দুল মুত্থ রদিউল্লাহ তালানহু তিনি রওয়ায়ত করেন এটিও নাসাই শরীফের হাদিস এবং মসনাদ আহমদও এ হাদিস রয়েছে এবং আরও অন্যান্য হাদিসের কিতাব রয়েছে যে আমার কারাবত খে এবং আমি রসুল খে এবং আমার আল্লাহ খেয়ে ভালোবাসো আমার কারাবত আমার আত্মীয় স্বজনকে তোমরা আমার আল্লাহ এবং আমার খাতিরে ভালোবাসো কারণ তাদের ভালোবাসার ভিতর দিয়ে তোমার তোমার ভিতরে ইমান ঢুকে যাবে অর্থাৎ তাদের ভালোবাসা হচ্ছে ইমান ডোকার রাস্তা ইমান ঢোকার তরিকা তো একজন মানুষের একজন মুসলমানদের মুসলমানের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ইমান এই ইমান যার ভিতরে আছে তার এবাদত বাদত আল্লাহ দরবারে মকবুল এই জন্য জমহুরুলামাইকেরাম একথার উপরে একমত ইন্না ফাসিদা যে যার ভিতরে ইমান নাই যার ভিতরে নবীর মহব্বত নাই যার ভিতরে আওলাদে রসুলের মহব্বত নাই তার ভিতরে ইমান নাই আর যার ভিতরে ইমান নাই তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ইন্না কাসাতাম সে কুটি বছর এবাদত করল নামাজ পড়লেও সে কোটি বছর রোজা রাখলেও তার কুটি বছর এবাদত নামাজ জিকির আসকার আল্লা কবুল হবে না লা লার আকিদা খারাপ যার ভিতরের অবস্থা খারাপ যার ভিতরের জগৎ খারাপ যার ভিতরে আমার প্রিয় নবী নাই যার ভিতরে আউলাদ রসুলের মহব্বত নাই তার ভিতরে ইমান নাই যার ভিতরে ইমান নাই রাস্তার এবাদত আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য তাবারানি শরীফের আর একটা হাদিস আমি আপনাদের সামনে এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে হজরত আবদুল্লাহ না মাসুদ রদি আল্লাহ আনহু তিনি রওয়ায়ত করেছেন রোয়ান্না রাজুল সাইদা বাইনা রুকুন ওয়াল মাকাম ফাসল্লা ওয়াসামা সুম্মা মাতা ওহুয়া মুবেগুল লে আহলে মুহাম্মদিন সাল্লাহ তালি ওসাল্লাম নার যার ভিতরে আউলাদ রসুলের মহব্বত নাই আমার প্রিয় নবী বলেন সে আবেদ ব্যক্তি যদি মক্কা শরীফ হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা শরীফের প্রতিটি জায়গা দোয়া কবুল হওয়ার জায়গা সেখানেও কিন্তু ফজিলতের ভিতরে তারতম্য রয়েছে মাকামে ইব্রাহিম এবং রকুন ইয়ামানি এই দুই জায়গার মাঝখানে যে জায়গাটা রয়েছে মক্কা শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেই জায়গাটা কোনো আবেদ ব্যক্তি যদি দুনিয়ার সমস্ত সম্পর্ক চিহ্ন করে আল্লাহকে রাজি করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম আবাদতের জায়গা মক্কা শরীফে মাকামে ইব্রাহিম এবং রুকুন ইয়ামিনের মাঝখানে গিয়ে যদি সারা দিন যদি রোজা রাখে এবং সারা রাত যদি আবাদত করে এই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তার ভিতরে যদি নবীর আউল্লাহ্দি রসুলের দুশমানী থাকে এই জন্য না আর্না সাইদা সাইদা বাইনা রুকন ওয়ালা মাখামা সুম্মা মাতা ও আম্মু বেগদুন লে আল মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওসাল্লাম তাহলে আল্লাহ আমাদেরকে ওয়া তসুম বেহাবিল্লাহি জামি ওয়ালা তাফর রকু এই হাবুল্লার প্রতি জোর দেওয়ার কারণ হচ্ছে আমাদের ইমানকে মজবুত করা অর্থাৎ তোমরা হাবুলুল্লাহকে মজবুতভাবে ধরো তোমরা যদি হাবুল্লাহ মজবুতভাবে ধরতে পারো তাহলে তোমাদের ইমান মজবুত থাকবে তোমাদের ইমান যদি মজবুত থাকে তোমাদের আমলও মজবুত থাকবে এই জন্য আমল কবুল হওয়ার জন্য আমেল কাবল কবুল হতে হবে অর্থাৎ যিনি আমল করবেন তাকে আগে কাবেলে কবুল গ্রহণযোগ্য হতে হবে সে যদি গ্রহণযোগ্য হয় তার আমলও গ্রহণযোগ্য হবে সে গ্রহণযোগ্য হওয়ার জন্য সেই তিওরি আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন এই আয়াতে কারিমায় আমাদেরকে দিয়েছেন তাই আমি এই আয়াতের আলোকে আউলাদ রসুলের মোহাব্বত আউ্লাদের রসুলের ধামান কত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি উপস্থাপন করলাম যে যাতে আমাদের ইমান মজবুত থাকে ইমান রক্ষা হয় সেই দিকে খেয়াল করে আপনারা আল্লাহ যেই হাবুল্লার কথা বলেছেন সেই হাবুল্লাহকে মজবুতভাবে ধরবেন ইমান আকিদে মজবুত করবেন আশা রাখি এই যুগ সন্দিক্ষণে ইমান আকিদার সংরক্ষণে বাতুলতার স্বরূপ উন্মোচনে এবং সঠিক পতের সন্ধানে আজকের এই অনুষ্ঠান দিশারির ভূমিকা পালন করবে ওয়াকির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ওরিাত